নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম জানাই। এই ভিডিওটিতে কন্যা সন্তানদের জন্য থাকছে 13টি দুই অক্ষরের নতুন নাম। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটির প্রথমেই থাকছে ল অক্ষরের নতুন একটি নাম। এই নামটি লিথে। দুই নম্বরে থাকছে ক অক্ষরের একদম নতুন ইউনিক একটি নাম। এই নামটি কুহি। তিন নম্বর নামটি দ অক্ষরের একদম নতুন। এই নামটি দিতা। চার নম্বরে থাকছে র অক্ষরের খুবই কিউট নতুন একটি নাম। এই নামটি রুথি। পাঁচ নম্বরে থাকছে ব অক্ষরের একটি নাম। এই নামটি বৃতি। ছয় নম্বরে রাখলাম প অক্ষরের একটি নাম। এই নামটি প্রাপ্তি। সাত নম্বরে থাকছে ত অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি তন্মা। বন্ধুরা, আজকের ভিডিওর আট নম্বরে থাকছে দন্তেস্ব অক্ষরের খুবই মিষ্টি ইউনিক একটি নাম। এই নামটি সুশ্রী। নয় নম্বরে থাকছে তালবেশ্ব অক্ষরের একটি নাম। এই নামটি শুভা। দশ নম্বরে থাকছে ত অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি তৃষা। এগারো নম্বরে রাখলাম প অক্ষরের একটি নাম। এই নামটি পর্ণা। বারো নম্বরে থাকছে রিপা। এবং আজকের ভিডিওর ১৩ নম্বরে থাকছে দন্তান্ন অক্ষরের খুবই কিউট একটি নাম। এই নামটি নিধা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে অবশ্যই পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটিতে নতুন আছেন তারা যদি মনে করেন রোজ নতুন কথা চ্যানেলের ভিডিও পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।